নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আগামী 11ই ডিসেম্বর শুক্র গ্রহ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফল এই 7 রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই 7 রাশির জাতক জাতিকারা মহাভোগী হয়ে উঠবে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এগারোই ডিসেম্বর শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে, যার ফলে যে 7 রাশির কথা বলতে চলেছি সেই 7 রাশির জাতক জাতিকার জীবনে মহাভোগ আসতে চলেছে, অর্থাৎ আপনারা এই সময় ভোগী হয়ে উঠবেন। আর এই শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ এই শুক্র গ্রহ 11ই ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2021 পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, যার ফলে এই 11ই ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই 7 রাশির জাতক জাতিকারা অপার ধন পেতে চলেছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে প্রথমে অ্যালার্ট করে দিই, দেখুন এই শুক্র গ্রহ আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ থাকে সেক্ষেত্রে কিন্তু 2 গুণ ফল পাবেন। আর যাদের জন্মছকে শুক্র গ্রহ শুভ নেই বা ভালো নেই তারা কিন্তু ফল পাবে, বাট 30-40%। আর আপনি যদি না জেনে থাকেন যে আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে, ভালো না খারাপ, তার জন্য আপনারা প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা 11ই ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে মহাভোগী হয়ে উঠতে চলেছে। তার আগে এই শুক্র নিয়ে এত কথা বলছি, আসুন জেনে নেওয়া যাক এই শুক্র গ্রহ বেসিক্যালি আমাদেরকে কি দেয় বা কি দেখায়। দেখুন শুক্র গ্রহ কিন্তু নামে একটি মহিমা রয়েছে, অর্থাৎ শুক্র এবং সুখ এই দুটি কিন্তু নামের কিন্তু একটা মিল রয়েছে, অর্থাৎ একটা ঠান্ডা গ্লাসের জল থেকে লাক্সারি কার সমস্তটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে পড়ে। এছাড়াও প্রেম জীবন সেটা কিন্তু শুক্র গ্রহই নির্দেশ করে, এবং যাদের জন্মছকে শুক্র গ্রহ খুব ভালো রয়েছে তারা কিন্তু একাধিক প্রেমে পড়ে, আফটার ম্যারেজও তারা কিন্তু প্রেমে পড়ে থাকে। এছাড়াও শুক্র গ্রহ আমাদের পার্থিব জগতের সমস্ত ভোগ্য বস্তুকে বোঝায়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা 11ই ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে মহাভোগী হয়ে উঠতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 11ই ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2021-এর মধ্যে মহাভোগী হয়ে উঠতে চলেছেন, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা গাড়ি বা ঘরের কোনো লাক্সারিয়াস জিনিস বা আপনার কোনো ভোগ্য বস্তু কিন্তু ক্রয় করতে চলেছেন। এছাড়াও আপনারা এই সময় প্রেমে পড়তে চলেছেন, এবং যারা অলরেডি প্রেমের সাথে লিপ্ত রয়েছেন তারা কিন্তু আবারও নতুন করে প্রেমে পড়বেন। এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতি কিন্তু 2 গুণ থেকে 3 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে মহাভোগ 11ই ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে, অর্থাৎ এই সময়ের ভিতরে আপনারা কিন্তু মহাভোগী হয়ে উঠবেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন
তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে মহাভোগ হতে চলেছে। অর্থাৎ এই পার্থিব জগতের যত ধরনের সুখ হয় সমস্ত সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন, সেটা লাভ লাইফ বলুন বা দাম্পত্য জীবনের সুখ বলুন বা কোনো হোম অ্যাপ্লায়েন্সেস বলুন বা লাক্সারিয়াস গাড়ি বলুন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে মহাভোগ হতে চলেছে এই 11 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2021-এর মধ্যে। এই সময়ের ভিতরে আপনারা গাড়ি বাড়ি বা দাম্পত্য জীবনের সুখ বা প্রেম জীবনের সুখ আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতি কিন্তু 2 গুণ থেকে 3 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মহাভোগী হয়ে উঠতে চলেছেন এই 11 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2021-এর মধ্যে। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনারা মহাভোগী হয়ে উঠবেন। এই সময় আপনারা নতুন কোনো গাড়ি কিনতে চলেছেন বা নতুন কোনো হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে চলেছেন। এছাড়াও আপনারা এই সময় প্রেমে পড়তে চলেছেন এবং দাম্পত্য জীবনের সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে মহাসুখ আসতে চলেছে। এই সময়ের ভিতরে আপনারা কিন্তু গাড়ি বাড়ি এবং দাম্পত্য জীবনের সুখ এবং অর্থনৈতিক স্থিতি কিন্তু 2 গুণ থেকে 3 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে লাস্ট এবং 7 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন। এই সময়ের ভিতরে আপনারা আর্থিক দিক থেকে অনেকখানি ডেভেলপমেন্ট করবেন। এছাড়াও প্রেম জীবন আপনাদের মধুর হতে চলেছে, এছাড়াও দাম্পত্য জীবন আপনাদের মধুর হতে চলেছে। এর পাশাপাশি যারা অলরেডি প্রেমে রয়েছেন তারাও কিন্তু নতুন করে আবারও প্রেমে পড়বেন। তো এই ছিল শুক্রের রাশি পরিবর্তনের 7 রাশির কথা, যে রাশিগুলি মহাভোগী হয়ে উঠতে চলেছে 11 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2021-এর মধ্যে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।